রিয়েলি চমৎকার প্লেস, সিলেট শহরের ভিতরে চমৎকার একটা প্লেস। কিন্তু পুরো সিলেটের ভিউ দেখা যাচ্ছে, পুরো সিলেট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন কথা বলবো এই রেস্টুরেন্টের ওনার। সবার মাঝে একটা প্ল্যান ছিল সিলেটে কিছু নতুনত্ব নিয়ে আসা, ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে ফুডস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এই ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি অসাধারণ একটি প্লেসে চলে এসেছি, বর্তমানে সিলেটে ভাইরাল একটা টিকটক প্লেস। আসলে এটা একটি রেস্টুরেন্ট, তো এখানে অলরেডি কিন্তু সিলেটে সবাই আসতেছেন, স্টুডেন্ট বলেন, ইয়ং বলেন আর বুড়া বলেন, সবাই আসতেছেন। আর এই স্থানটি আসলে পুরোপুরি ভাইরাল, তো আপনাদেরকে এই পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো। আর চেষ্টা করতেছি ভাইদের সাথে কথা বলার, ওনারা আমাদেরকে পুরো এই রেস্টুরেন্টটি ঘুরে দেখাবেন আর আপনাদেরকেও দেখাবো। ভ্রমণের মাধ্যমে আমার জন্মস্থান সিলেটকে আপনাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আজ আমাদের যাত্রা সিলেট শহরের সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া রেস্টুরেন্ট দ্য ডাইনার রেস্টুরেন্ট। সিলেট শহরের মিরবক্স টুলায় এই রেস্টুরেন্টটি অবস্থিত। তো আমরা এখন এই রেস্টুরেন্টটির উপরে যাব। এই রেস্টুরেন্টটি ছয়তলায় অবস্থিত, লিফটের পাঁচ। আকাশ থেকে সিলেট শহরটা দেখতে কেমন, যদি দেখতে চান তাহলে অবশ্যই দ্য ডাইনার রেস্টুরেন্টে আসবেন। এখান থেকে যে সিলেট শহরের একটি অন্যরকম ভিউ দেখা যায় সেটা এই রেস্টুরেন্টে আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে ছোটোখাটো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্টিও করতে পারবেন। এই রেস্টুরেন্টের মূল আকর্ষণটা কিন্তু ছাদের উপরে, উপর থেকে আপনাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি। মানে বিশ্বাস করেন, এটা দেখার জন্য আমরা আসছি। আমার ওয়াহিদ ভাই কিন্তু অলরেডি খুবই এক্সাইটেড, খুবই সুন্দর। আসলে সিলেটে অলরেডি ভাইরাল এই রেস্টুরেন্টটা, টোটাল ভাইরাল। তো আমরা উপরে আসছি, তো ভাইয়ের সাথে আলাপ করবো। এখানে যে ওনার আছেন, ওনারা পাঁচজন, উনি আমাকে যেটা বলছেন আর কি, তো ওনার সাথে আলাপ করব। ওনাদের এই রেস্টুরেন্ট সম্পর্কে আরও তথ্য জানবো এবং ওনাদের ফিউচার প্ল্যান সম্পর্কে আরও তথ্য জানবো এবং আপনাদেরকেও দেখাবো। আমার বাইককে অসাধারণ লাগতেছে, খুব সুন্দর আসলে ছবি তোলার জন্য। রিয়েলি চমৎকার প্লেস, সিলেট শহরের ভিতরে চমৎকার একটা প্লেস, আসলে কি বলবো, অসাধারণ। আসলে বুঝতে পারবেন আসলে এই জায়গাতে, শুধু খানি যে আসলে খাওয়াটা কিন্তু মুখ্য বিষয় নয়, এখানের যে ভিউটা আসলে চমৎকার, এক কথায় অসাধারণ। আসলে কি বলবো, সুবহানাল্লাহ। আসলে দেখুন, এখান থেকে কিন্তু পুরো সিলেটের ভিউ দেখা যাচ্ছে, পুরো সিলেট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। মুখরোচক খাবারের পাশাপাশি সিলেট শহরের এক অন্যরকম ভিউ দেখতে পারবেন এই রেস্টুরেন্টের উপর থেকে। তো বন্ধুরা, এখন কথা বলবো এই রেস্টুরেন্টের ওনার এক ভাইয়ের সাথে। ভাইয়ের নামটা কাইন্ডলি মোহাম্মদ জিয়ার রহমান টিটু। থ্যাংক ইউ সবাইকে ডাইনার ফ্যামিলির পক্ষ থেকে। আচ্ছা টিটু ভাইয়ের কাছ থেকে এখন এই যে নতুন একটা ভাইরাল রেস্টুরেন্ট, মানে অলরেডি অনেকের কাছে জনপ্রিয়তা লাভ করেছে, এবং এই রেস্টুরেন্ট সম্পর্কে জানবো এবং এখানে কী কী ধরনের ফুড আছে সেই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, আর ওনার এই রেস্টুরেন্টের ফিউচার প্ল্যান সম্পর্কেও আমরা শুনবো। থ্যাংক ইউ দেলোয়ার সাহেব। একটা ছোট্ট কথা একটা চেঞ্জ আনবো, ভাইরাল আমরা আসলে হতে চাই না, আপনাদের মনের ভিতরে আসতে চাই ফর লঙ্গার টাইম।
বাট এনিওয়ে ভাইরাল করেছে অ্যান্ড উই আর গ্ল্যাড। রেস্টুরেন্ট করার পেছনে একটা উদ্দেশ্য আছে, অফকোর্স কাস্টমারদের হ্যাপিনেস দেখা, ইউটিলিটি দেওয়া, আর একটা নিউনেস নিয়ে আসা একটা প্ল্যান ছিল আমাদের। সো আমরা যখন আমাদের পার্টনার ছিলেন আরও কজন আছেন এখনও, আমরা সবাই একসাথে কাজ করছি, সবার মধ্যে একটা প্ল্যান ছিল সিলেটে কিছু নতুনত্ব নিয়ে আসা। সো ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে ফুডস আরও আরও ফিউচারে যে একটু বাইজাটা বললেন আমাদের প্ল্যানকে একটু পরে আমরা শেয়ার করছি। নিউনেসটা দেয়া, কাস্টমারকে খাবার দাবারটা একটু অন্যভাবে প্রেজেন্ট করা, আচ্ছা আচ্ছা, ফিডব্যাক নিয়ে ইম্প্রুভমেন্টের একটা সুযোগও আছে, আর স্যাটিসফ্যাকশনের চেয়ে বড় কিছু নাই, কাস্টমারের মুখে হাসি দেখা এটাও একটা তৃপ্তি প্রফিটের পাশাপাশি। আসলে অনেক ভালো লাগলো ভাই, একবারে ইয়ং জেনারেশন তো, আসলে আমরা যারা ইয়ং জেনারেশন আছি যে বাইকে দেখে আসলে অনেক কিছু শিকার আছে, আমার কাছে এই জিনিসটা আসলে খুব ভালো লাগছে। আপনাদের ফুডের বিষয়ে যদি একটু বলেন ভাইয়া। ফুড আমরা এই মুহূর্তে স্পেশালাইজ করছি কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান কুইজিন, এই দুইটাতে স্টেকেও আমরা একটু গুরুত্ব দিচ্ছি। আস্তে আস্তে আমরা ডিশেসগুলো আরও বাড়াবো, একসাথে সব আমরা লোড করতে চাচ্ছি না। ফিউচারে আপনারা যেমন কাম উইন্টার আপনারা আমাদের এখানে হয়তো কিছু আরও পাচ্ছেন স্পেশাল, আমি এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। মানে আরও আকর্ষণ আছে, ডেফিনেটলি আমরা একসাথে সবগুলো লোড করতে চাই নাই। সো মেবি ইউ আর গোয়িং টু গেট এভরিথিং ওয়ান বাই ওয়ান। তাহলে আরো আকর্ষণ আছে ভাই, যেটা বললেন আসলে অনেক আরো আকর্ষণ আছে, খাবারের বিষয়ে আরো অনেক আকর্ষণ আছে, ইভেন প্রেজেন্টেশন অনেক নিউনেস পাবেন আপনারা, মেবি ফার্স্ট টাইম ইন সিলেট এরকম কিছু থাকতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য, আর আসলে খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট, তো অবশ্যই তো ভাইয়া আপনি একটু কাইন্ডলি সবাইকে ইনভাইট করেন। Yes, সিলেটের সবাইকে, হোয়াই সিলেট, আমাদের যারা আছে প্রবাসে, প্রবাস থেকে দেখছেন, সিলেটে আছেন, বাংলাদেশের সবাই অবশ্যই আপনারা সিলেটে আসলেই ঘুরে যাবেন, ডাইনার সিলেটকেও দেখতে পারবেন এখান থেকে, বার্ডস আই ভিউ পুরো সিলেটে, মানে বলতে গেলে এটা আসলে ড্রোন ভিউ, আপনি এই রেস্টুরেন্টের উপর থেকে টোটাল সিলেটটা আপনারা উপর থেকে দেখতে পারবেন, এটা আসলে কোনো ধরনের অবস্ট্রাকশন রাখেনি আমরা, চমৎকার, আসলে চমৎকার, এখান থেকে আনইন্টারাপ্টেড ভিউ, আপনি রেইন সেলিব্রেট করতে পারবেন, সান সেলিব্রেট করতে পারবেন, ইভেন মুন, আবার কিছুক্ষণ পরে এদিক থেকে সূর্য চাঁদ উঠবে, সেটাও আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আসলে চমৎকার একটি রেস্টুরেন্ট, অবশ্যই অবশ্যই আপনারা যারা সিলেটের আছেন, যারা এখনো নিউজটা পান নাই আমার ভিডিও থেকে জানতে পারছেন, তাও তাড়াতাড়ি আপনারা এই রেস্টুরেন্টে চলে আসবেন, আপনাদের সবাইকে ইনভাইট রইল, দাওয়াত রইল। আর যারা প্রবাসীরা দেখছেন, আপনারা যখন দেশে আসবেন অবশ্যই সিলেটের এই নতুন এই রেস্টুরেন্টে, দ্য ডাইনার রেস্টুরেন্টে অবশ্যই আপনারা আসবেন। তো ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেম হিয়ার, মাই প্লেজার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে এখন দুল খাইতে ইচ্ছে করতেছে, ওয়াহিদ ভাইকে নিয়ে আমরা দুল খাচ্ছি। বন্ধুরা, আজকে এই ডাইনার রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে হাজির হবো, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আসসালামু আলাইকুম।